আচ্ছা, আমাদের সাথে আছে আমাদের মসিউর ভাই। মসিউর ভাই, আপনার পরিচয় দেন, হোম টাউন কোথা থেকে বলছেন, আর কত মাস ধরে কাজ শিখছেন, শেখার পরে কি অবস্থা, এবং কাজ পাওয়াতে ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট কতটুকু ভূমিকা রাখলো বা সাপোর্ট, এই বিষয়গুলো নিয়ে একটু জাতির উদ্দেশ্যে বলেন, যদি আমরা এখন অফ টাইমে কথা বলছি আর কি। জলিল ভাই, আসসালামু আলাইকুম। আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। তো আমি হচ্ছে যে মোহাম্মদ মশিউর রহমান, আমার হোম গ্রাউন্ড বগুড়া, বগুড়া শহরে। আর চাকরি সুবাদে থাকি হচ্ছে ঢাকায়। তো ঢাকা থেকে তো আমি গত জুলাই মাসের শুরু থেকে জনি ভাইয়ের এই ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউটের সাথে আছি। আমি শিখতেছিলাম, আমার উদ্দেশ্য ছিল যে আগে মিনিমাম 6 মাস কাজ শিখবো, তারপরে কাজ পাওয়ার ব্যাপারে জনি ভাইয়ের কাছ থেকে অ্যাডভাইস নিব। তো যথারীতি আমি জুলাই থেকে এই ডিসেম্বর পর্যন্ত ছিলাম, তারপরে জানুয়ারি শেষের দিকে এসে আমি হচ্ছে যে কাজ পাওয়ার জন্য যে টেকনিক গুলো জনি ভাইয়ের পরামর্শ অনুযায়ী এগুলো অবলম্বন করি। এবং গত কয়েকদিন হলো আমার মেসেজ আসা শুরু হয়। হুম তো হুম আমি প্রথমে ব্যাটে বলে হচ্ছিল না, অনেকগুলো ডায়লগ করার পর দেখা গেল যে ফাইনালি সে অর্ডারটা সাবমিট না করে বায়ার চলে যায় অফলাইন। হুম হুম একটু একটু মানে ডিজার্টেড লাগতেছিল। হুম তো হুম জনি ভাইয়ের সাথে টাইম শেয়ার করতাম, উনি 1 মিনিট কথা বললেই আবার আমি এনার্জি রিগেইন করতাম। যাই হোক, গত রাতে মধ্যরাতে আমি 2টা অর্ডার, প্রথম আলহামদুলিল্লাহ 2টা অর্ডার পেয়েছি। আচ্ছা, আমরা একটু তার দেখি যে কত পরে কত ডলারের অর্ডার পাইছেন, আমরা একটু দেখি। হ্যাঁ, একটু স্ক্রিন শেয়ার করেন। আমি হচ্ছে যে শেয়ার দিচ্ছি। হুম হুম এটা হচ্ছে 25 ডলারের, একটা হচ্ছে $5 আর একটা $20 যাক দুইটা। আলহামদুলিল্লাহ। তো $5 যেটা, এটা শুধু ইমেইল নয়, এটা লিড জেনারেশনের মতোই ইমেইল কালেকশন এবং বিভিন্ন ডেটাবেজের ভিত্তি করে। আর $20 এটা হচ্ছে যে ইমেইল লিস্ট বিল্ডিং আর কি। তো আমি গতকাল রাতে কাজগুলো পেয়েছি, এবং এই কাজগুলো পাওয়ার পিছনে যে টেকনিক এবং পরামর্শ, এটা জনি ভাই একদম 100-এ 100 আমাকে দিয়েছেন আর কি। আই এম ভেরি কি বলবো, গ্রেটফুল টু ইউ অ্যান্ড ইউর ইনস্টিটিউশন অলসো। এবং আমি মনে করি জনি ভাই এটা তার সমস্ত স্টুডেন্টকেই দেয়, শুধু আমাকে না, ওনার কাছে সবাই নিজের সন্তানের মতো এবং সমান সমান চোখে দেখেন জনি ভাই। তো আমি হচ্ছে যে আস্তে আস্তে কাজে নিজেকে জড়াতে চাই, এবং আমার আলটিমেট উদ্দেশ্য হলো যে ফেসবুক মার্কেটিংটা খুব ভালো করে শেখা, হুম এবং হুম তারপরে গুগল অ্যাপ। তো এটা আমার যাত্রা, জাস্ট 2টা অর্ডার পেয়েছি, আমি খুবই খুশি। আশা করি আমার এই ইনশাল্লাহ আরো কোম্পানির বড় জন্য বড় অর্ডার দুটা পাবেন। আর আমরা প্রথমেই আমাদের কাজ শেখানোর কৌশল বা পলিসিটাই হলো মানুষকে সহজ দিয়া গানো। একটা ফ্রিল্যান্সার যখন সে যখন কিছুই জানে না, শুধুমাত্র কম্পিউটার, ন্যূনতম কম্পিউটারের জ্ঞান আছে, তখন আমরা মনে করি যে তাকে প্রথমত অন্তত কী করতে হবে, যে সহজ কাজগুলো দিয়ে আগাতে হবে। আপনি একটু মেসেজটা দেখেন, মনে হয় মেসেজ আসছে একটা, কী কী ফাইবারের মেসেজটা চেক করে দেন, পরবর্তীতে আস্তে আস্তে তাদেরকে দক্ষ করে তুলি। আর স্টুডেন্টদেরকে এই জন্য বলি যে আপনারা অন্তত লার্নিংয়ের প্রতি ফোকাস করেন, কারণ লার্নিং যদি না হয় ভালো, তাহলে আপনি মার্কেট প্লেসে টিকতে পারবেন না। আর এক্ষেত্রে ইংরেজির ভূমিকাটা অনেক অনেক বেশি। আমরা আমাদের যে সমস্ত প্রতিষ্ঠান বা মেন্টররা বলে ইংলিশ লাগবে না, কিচ্ছু হবে না, আপনার দরকার নাই, শুধু আমাদের ক্লাস করলেই হবে, এই ধরনের কথাগুলো আসলে আমরা বোকামির ছলে বলি, নিজেদের মানে উদ্দেশ্য হাসিলের জন্য বলি। তা আমরা এই উদ্দেশ্যটা হাসিল অবশ্যই করব, স্টুডেন্টদের থেকে পয়সা নিব, কিন্তু পয়সাটা যেন হালাল হইতে হয়। আমার একটা স্টুডেন্ট যেন আমার এখানে আসে, সে যেন এটা কি পায়, অন্তত ভালো মতো গাইডলাইন পায়, সে কাজটা শিখতে পারে, এবং কি করলে তার আরও ভালো হবে, সে বিষয়গুলো যদি আমরা প্রতিনিয়ত আমাদের স্টুডেন্টদেরকে বলি এবং তাদের সাথে শেয়ার করি, তাহলে স্টুডেন্টরা কিন্তু মোটিভেটেড হয়, এগিয়ে যায়। হ্যাঁ, সবাই একসাথে সাকসেস হতে পারে না, কারো জনি সাকসেসটা ভাই, আগে হয় কারো পরে। ইংলিশ সম্পর্কে আমার যদি একটু কাইন্ডলি সুযোগ দেন, হ্যাঁ আমি হ্যাঁ একটু বলেন। হেল্প করব। আমি ইংলিশ মোটামুটি যে লেভেলে আমি ছিলাম যখন শুরু করি, তো তারপরে জনি ভাই তখন আমাদেরকে ইংলিশ নিয়ে এনকারেজ করলেন, ভিডিও মেকিং চ্যালেঞ্জ। তো আমি ওইগুলো করতাম, এবং গতকাল কাজ পেতে গিয়ে আমি মানে
ইউএসএ বায়ারের সাথে আমার কমপক্ষে 10 মিনিট ডায়ালগ বিনিময় আছে, মানে টেক্সট মেসেজ চ্যাটিং। তো ওখানে দেখলাম যে একটা অর্ডার, একটা অর্ডার নিতে গিয়ে ওনার সাথে আমার যতগুলা কমিউনিকেশন হলো সেটা আসলে এতটুকু ইংলিশ ছাড়া আমার মনে হয় সে কথার মধ্যে ফুটে দিত, অন্যদিকে চলে যেত। তো আমি সত্যি কৃতজ্ঞ জানি ভাই, আপনি যেভাবে স্টুডেন্টদেরকে কাজ শেখানোর পাশাপাশি ইংলিশ নিয়েও যেভাবে বলেন, রিয়েলি এক্সেপশনাল। এবং আমার বন্ধুদেরকে বলবো যারা আমার মতো ছাত্র এখানে আমরা আছি, ভাইয়া এটা একদম মানে কম্পালসরি, কাজ শেখাটা যেমন ইংলিশটা মানে এটা নলেজ অ্যাচিভ করে, এটাও তেমন দুটো যদি আমরা সমানভাবে করতে পারি ইনশাল্লাহ অবশ্যই এটা অনেক ভালো হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইনশাল্লাহ যে কোনো সমস্যা যে কোনো সময় নক দিবেন, আছি সবার জন্যই। আমি একই রকম, অনেকে হয়তো মনে করে যে উনি মনে হয় ওনার কাছের স্টুডেন্ট তাই ওনাকে নিয়ে ভিডিও মেকিং করতেছে, কিন্তু যে যখন সাকসেস হয়, যখন যার প্রয়োজন হয়, যখন হেল্প পায়, তখন বলে যে না জনি ভাই কতটা আন্তরিক। বা ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট স্টুডেন্টদের সফলতার পিছনে এই যে ফ্রিল্যান্সিং নয়, বরং ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি ইংলিশ শেখাকে যে আমি প্রাধান্য দিই, এবং আমার ফ্রি ক্লাস, পেইড ক্লাস সব জায়গাতেই আমি বলি যে যদি আপনি ইংলিশ শিখতে পারেন তাহলে আপনার ইনকাম কিন্তু মাসে $1,000 পসিবল, আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে। আর আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতে শুধু ফ্রিল্যান্সিংই শেখেন, ইংলিশ না শেখেন, তাহলে ওই যে বলি যে পিওনের চাকরি করার মতো হবে, যে মাসে আপনি 10-15,000-20,000 টাকা ইনকাম করতে পারবেন। তো তো এই জন্য আমরা ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি ইংলিশটাকে অবশ্যই গুরুত্ব দেব, যেটা আমাদেরকে আমাদের ক্যারিয়ার সাস্টেন করবে, এবং আমাদের মার্কেট প্লেসে যেহেতু বায়াররা আমাদের ইংলিশে কথা বলে সবাই, বা যে দেশের বায়ার হোক না কেন আমি ইংলিশ জানি, তার মানে আমি তার কাছে রিচ করতে পারছি। সব এইটা আমাদের জন্য মঙ্গল হবে এবং আমরা আমাদের ক্যারিয়ার সাস্টেন করতে পারবো। ভালো থাকেন, আরও সামনে যে কোর্সগুলো আছে প্রয়োজন রিপিট করে নেবেন। আমাদের এখানে কোর্স রিপিটের একটা সুযোগ রয়েছে যে ফ্রিতে আপনি 5 মাস করেছেন, তার মানে আপনি আপনি হোল লাইফ আপনি অ্যাক্সেস করছেন। হ্যাঁ, হয়তো নতুন কোনো টপিক যদি হয় নতুন, সেক্ষেত্রে আলাদা বিষয় যে আমি একটা টপিক শেখাচ্ছি, আপনি কিছু হয়তো হাদিয়া স্বরূপ দিয়ে দিলেন। বাট আমরা এই যে কোর্সটাকে মানে রিপিটেশন, এই স্টুডেন্ট প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা সুযোগ দিই যে আপনারা রিপিট করেন, আপনাদের জ্ঞানের মানে গভীরতাটা আরও বাড়ুক এবং আপনারা ভালো মতো এগিয়ে যান, কারণ আপনারাই হচ্ছে আমার সফলতা। আপনি যখন সাকসেস হবেন সেটাই আমি মানুষকে দেখাতে পারবো যে আমার একটা স্টুডেন্ট মাসে 50,000 টাকা ইনকাম করছে। হ্যাঁ, সো সেটা সে আমার আমার এখানে কাজ শেখার পরেই তার বদলতেই করছে। তো সব কিছুর মালিক আল্লাহ, আল্লাহ সব কিছু নির্ধারণ করেন, আমি একটা ওসিলা মাত্র। আমি চেষ্টা করি আমার পক্ষ থেকে সব কিছু ভালো করে দেওয়ার, সাপোর্ট দেওয়ার, যেন আমার স্টুডেন্টরা মোটিভেটেড হয়, কাজ শিখতে পারে, ইনকাম করতে পারে আর কি ফাইনাল স্টেজে গিয়ে। ধন্যবাদ মুসির ভাই, ইনশাল্লাহ ভালো থাকেন, ভালো করবেন, যে কোনো অসুবিধা আমাকে জানাবেন ইনস্ট্যান্টলি। ধন্যবাদ।